মুক্তিযোদ্ধা মেজবাউদ্দিন আহমেদ সাবুর 21তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিআরইউতে মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার এই আয়োজন মুক্তিযুদ্ধের প্রজন্ম ও প্রজন্ম একাডেমির। এদেশের জনগণ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চেয়ে হাজার হাজার নেতা কর্মী জীবন দিয়েছে, সর্বশেষ অর্পিত হয়েছে আপনার দায়িত্ব, দ্রুত নির্বাচন দিন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শঙ্কা জানিয়ে বলেন, দেশের পরিস্থিতি আরও ঘোলাটে হতে যাচ্ছে। দেশের পরিস্থিতি কিন্তু একটু ঘোলাটে, আমার ধারণা এই পরিস্থিতি আরও ঘোলাটে হতে যাচ্ছে। আমি সরকারকে বলতে চাই, আপনারা এমন কিছু করবেন না যাতে জাতি আপনাদের উপরে বিশ্বাস হারায়। দ্বিতীয় স্বাধীনতা বলে কি করতে চান আপনারা? আমরা যদি ব্যাখ্যা করি এটাকে, এটা কিন্তু ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যা আমি এটা করতে চাই যে আপনারা ছয় স্বাধীনতার ঘোষণা যে রহমানকে বাতিল করতে চান, আপনারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চান। বাবার আগে যদি ছেলে হাঁটে তাহলে কিন্তু ওই দেশ এবং ওই জাতি কিন্তু শেষ, মনে রাখতে হবে। বাবাকে আগে হাঁটতে দাও, পরে তোমরা হাঁটো। বাবার কাছ থেকে শিক্ষক কীভাবে হাঁটতে হয়, কোন রাস্তায় যেতে হয়। ছাত্র সমাজকে সংযত থাকার আহ্বান জানান মির্জা আব্বাস। অন্তর্বর্তী সরকারকে ছলচাতুরি না করে নির্বাচন কবে হবে তা জনগণের কাছে স্পষ্ট করার আহ্বান জানান তিনি। এখন বলছেন সংস্কার করবেন, করেন কী কী করবেন তাও বলেন। আমি আগে বলেছি কী কী করবেন তাও বলেন। একেবারেই অন্ধকারের জাতিকে অন্ধকারের মধ্যে রেখে আপনি যা কিছু তাই করবেন, যা কিছু তাই বলবেন, এটা তো আমরা মেনে নিতে পারবো না। তো আপনাদের সবাইকে বলবো যে আপনাদের আল্লাহ তাআলা সুবুদ্ধি দেন, বোধোদয় হোক। মানুষ বিনা ভোটে নির্বাচিত সরকারকে কখনো মানে নাই, এখনও দীর্ঘদিন মানবে না। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্দেহ প্রকাশ করে আলোচনার প্রধান বক্তা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার সহযোগিতা চায় কিনা তা বোঝা যাচ্ছে না। আজকের কাছে প্রশ্ন আছে যে বর্তমানের সরকার কি চায় তা অস্পষ্ট, আমরা বুঝতে পারি না। তারা নির্বাচন দেবে এটা বুঝতে পারি না, তারা বেশি দিন থাকবে সেটাও বুঝতে পারি না, তারা যথাসময় দায়িত্ব পালন করে চলে যাবে সেটাও আমি বুঝতে পারছি না। এই যে রক্তের ফসল, জীবনের ফসল, আজকে একটি অন্তর্বর্তীকালীন সরকার, অনলি ফর এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। জিয়া পরিবারকে মুছে দেয়ার ষড়যন্ত্র সহজ নয় বলে দাবি করেন গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, বিএনপি টিকে আছে, টিকে থাকবে। সকল নির্যাতন অত্যাচারকে মোকাবেলা করে আমরা আমাদের অবস্থানে টিকে আছি, আমরা অবস্থানে টিকে থাকবো। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।